नमस्कार, मैं जहांगीर आलम। आप देख रहे हैं कोलफिल मिरर, हर पल आपके साथ। आज आसनसोल में एक सनसनीखेज दुखद घटना सामने आई है। पश्चिम बंगाल के राज्य मंत्री मलय घटक के दिवंगत भाई असीम घटक की पत्नी और पुत्री का शव हिंदुस्तान बार के स्थित उनके घर से बरामद हुआ है। आपको बता दें कि असीम घटक आसनसोल कोर्ट के एक नामी गिरामी वकील थे, जिनकी मौत विगत 2 वर्ष पहले नदी में डूबने से हो गई है। आज उनकी ही पत्नी और पुत्री का शव हिंदुस्तान पार्क से बरामद हुआ है। जानकारी के अनुसार आज दोपहर एक सब्जी विक्रेता जब उनके घर सब्जी पहुंचाने गया और उन्होंने काफ़ी आवाज़ लगाई, जिसके बाद अंदर से कोई आवाज़ ना आता देख उन्हें शंका हुई। जब वो थोड़ा सा अंदर गया तो उसे काफ़ी दुर्गंध महसूस हुआ, जिसके बाद उसने राज्य मंत्री मलय घटक के छोटे भाई अभिजीत घटक को सूचना दी। अभिजीत घटक ने साउथ पुलिस को लेकर उक्त स्थान पे पहुँचे, फिर दरवाज़ा तोड़कर शव को बाहर निकाला गया। पुलिस ने शव को कब्जे में लेकर आसनसोल जिला अस्पताल में पोस्टमार्टम के लिए भेज दिया है। मौत के कारणों का अभी तक कुछ पता नहीं चल पाया है। उनकी हत्या हुई है या आत्महत्या है, ये तो पुलिस जाँच कर रही है, जाँच के बाद ही मालूम चलेगा। হবে না মানে ঢালাই যা কাটতে হবে রানী বাবু আসতে ওকে একটা কিছু দে মেনু দে মুখে রুমাল ফুমাল কিছু দে গন্ধ লাগবে না হোগা নেই লেকার ওদিকে দেখি আপনি আর কিসে আটকাচ্ছে দেখ, ইয়েটা পড়ে যাচ্ছে না, পাবি ভাই বলছি দুটো বডি আলাদা আলাদা হোক নাকি গলে গেছে, কে বলো না পুড়ে গেছে, পোড়া বডি নয় গলে গেছে। প্লাস্টিক না উপরে ঢাক দেবে উসকো। এই এই চা চা চাই দাও, এটা বন্ধ করতে হবে।
আমি দোকানে ছিলাম, দোকানে পুজোদা আমাকে ফোন করেছে, বললো দেখো মুকুলদার বাড়িতে কিছু গন্ধ আসছে, ঠিক আছে। তো আমি ছুটে এলাম, তো দেখলাম তালা খুললাম, আমার কাছে চাবি ছিল, চাবি আমার কাছে থাকতো, আমি সব সামান আমার দিয়ে সব খাওয়া দাওয়া সব আমি দিতাম। তো কিছু আমি বেল দাবালাম, কিছু আওয়াজ হলো না, চিৎকার করলাম কিছু বলছে না। তারপরে পুজোদাকে বললাম এরকম এরকম ব্যাপার আছে, তারপরে মোলাইদাকে ফোন করলাম, তারপরে ওনার বৌদি ভাই মোদী ভাইকে ফোন করলাম, এরকম ব্যাপার আছে তুমি চলে আসো, ঠিক আছে। আমি ওনাকে বললাম, তারপরে পুজোদাকে বললাম, তাতে পুলিশকে আসি ওকে এসি তো ফোন করেছেন, তারপর ওনা এলো, সব কাটাকাটি হলো, দরজাটা গ্রিনটা সব কাটাকাটি হলো। আর তারপরে বডিটা পাশাপাশি ছিল, ঘরে গেছে দুটো। আমি আমার লাস্ট 20 তারিখে আমি এসেছিলাম ওখানে খাবার বাড়িতে, তারপরে আসলো, আমাকে ফোন করতো, আমি যেতাম। কে ফোন করতো? রিনা ওর মেয়ে, মুকুল ভাই মেয়ে, আমাকে ফোন করতো, আমি যেতাম। তো সেই সময় কেমন ছিল? সেই তো আমাকে তো জানলা থেকে আমাকে সামানগুলো নিয়ে নিল, ওটা জানলা থেকে কথা বলতো আমার সঙ্গে, সামানগুলো নিয়ে নিতো আমার সঙ্গে। দরজা খুলতো না? না দরজা খুলতো না, দিনের বেলা আসতো না, দরজা খুলতো, রাতের বেলা খুলতো না, ওইখান থেকে নিয়ে নিত। আপনার নাম? মোহাম্মদ ইজাজ, আমি বস্ত্র বাজার থাকি। এটা কালকের থেকে এটা গন্ধ পাওয়া যাচ্ছিল, এখান থেকে যারা রাস্তায় যাওয়া চলাচল করছিল গন্ধ পাওয়া যাচ্ছিল। তো সবাই ডাউট করছিল হয়তো বিড়াল কি কুকুর কিছু মারা গেছে, এবং ওনারা কাউর সাথে মিশতেন না, দরজা বন্ধ থাকতো। ইজাজ বলে এক ভদ্রলোক ছিল, আসতো, ও মাঝে মাঝে এসে খাবারটা দিয়ে যেত, আর এরকম কাউর সাথে উনি ওনারা মেশামেশা করতেন না, মেলামেশা। তো গন্ধটা কাল রাত্রে থেকে প্রচণ্ড হয়ে, আর সকালে একটা মানে ভালো রকম ধারণা করে প্রচণ্ড গন্ধ। তখন ওরা আমার কাছে অনেকে এসে খবর দেয় যে এই গন্ধ এটা কী ব্যাপার। তখন আমি এটা দেখি, 12টার সময় আসি, এসে দেখছি যে গন্ধটা ভালোই। যখন আমি দেখলাম দেয়ালে উঠে যে ভেতরে গন্ধটা ভালোই আসছে, প্রচণ্ড গন্ধ, তখন আমি অভিজিৎ ঘটককে ফোন করলাম যে এই ব্যাপার। ও সঙ্গে সঙ্গে ইজাজকে পাঠিয়ে দিল, ইজাজ আর আমি ওটা ইজাজের কাছে মেন গেটের চাবিটা থাকে, মেন গেটের ওই চাবিটা খুলে ভেতরে যাওয়া হলো। ভেতরে যাই, আমার চাঁদ পুরো সারাউন্ডিং চাঁদ দিয়ে ঘুরলাম, গন্ধ প্রচণ্ড, ডাকাডাকি করলাম, ধাক্কাধাক্কি করলাম, কোনো সাউন্ড নেই। তখন আমরা অফিসার হিসেবে সাউথ পিপিকে ফোন করলাম, উনি সঙ্গে সঙ্গে ওখান থেকে অফিসারকে পাঠিয়ে দিলেন, ওনার বিনোদ যাদব বলে ভদ্রলোক, উনি সঙ্গে সঙ্গে কি দেখলেন? হ্যাঁ, দরজা ভাঙার পরে বা খোলার পরে কি দেখলেন? দুটো বডি পড়ে আছে এবং ব্ল্যাক হয়ে গেছে বডিগুলো, মানে অনেকদিন থেকে মনে হচ্ছে, দেখে ডাক্তাররা বলতে পারে মনে হচ্ছে কয়েকদিন আগেকার ঘটনা, হয় একটা এদিকে একটা ওইদিকে দুটো বডি পড়েছিল। তো কি মনে করছেন আপনি এখন? সেটা দেখুন, মনে করা তো এটা যেটা স্বাভাবিক, সবাই আপনারা যেটা মনে করেন আমরা সেটা মনে করি, একই ব্যাপার এটা, মানুষ প্রত্যেকে বুঝতে পারছেন ঘর দরজা বন্ধ কী হতে পারে। এখন সেটা ডাক্তার বলবে যে এটা কী ব্যাপার। আপনার নাম আর পরিচয়? আমার স্বপন ব্যানার্জি, এই ওয়ার্ডের কাউন্সিলর।